নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কলাগাছিয়া ইউনিয়নের রুস্তমপুর এলাকাবাসীর উদ্যোগে লেডি সন্ত্রাসী ও ভূমিদস্যুর শাহিদা শাহাদাত দম্পতির কবল থেকে মুক্তি ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। রশন আলীর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় মেম্বার জামাল উদ্দিন, স্থানীয় বাসিন্দা হাজি মোহাম্মদ আলী, মোহাম্মদ হুমায়ুন কবির, আব্দুর রশিদ সহ আরও অনেক নেতৃবৃন্দরা। মানববন্ধন থেকে বক্তারা বলেন, শহীদা শাহাদাত আমি 20-22 শতাংশ জায়গা কিনি, কিনার পরে আমি ওই জায়গায় ঘর তুলি, ঘর তোলার পরে শাহাদাত শাহিদা গিয়া আপনার ওই বাড়ির বিরুদ্ধে মায়ের দৈর বললাম চাক্ষু তেরাল লয়ে যায়, আমার একটা ছেড়ারে মায়ের দৈর করে যাওয়ার পরে আমি বন্দর থানার মধ্যে একটা জিডি করি, জিডি করার পরে এই লোক আরও উৎপাত হয়ে যায়, উৎপাত হওয়ার পরে পরে আবার গিয়া বাইত মাইর ধরি করে, করার পরে আমি জিজ্ঞাসি যে এরম খরচকে ল্যাংডে দৌড় শুরু করে দিছে, আমি প্রশাসন লয়ে যেতেছি, তা আমি এই অবস্থায় আবার প্রশাসনের এনে গেছি বন্দর থানার বিরুদ্ধে যাওয়ার বিরুদ্ধে বসছি। শাহাদত আয়া বলল যদি 1 কোটি লাগে তোর এটার বিরুদ্ধে লাগলে মেরালাম, তখন আমি বললাম কোনো কথাই কই নেই তারে, তখন আমরা জিটি করে বাড়াই, প্রশাসন আপনার 1 ঘন্টা পরে যায় তদন্ত ওখানে করতে, হ্যাঁ যে আপনার বক্তব্য দিছে এই বক্তব্যের কোনো সাক্ষী সাবত পায় নাই, আমি যে কথাটি কইছি অন্য সাক্ষী সাবত পাইছে, পাওয়ার পরও আপনার আমার বিরুদ্ধে জানালে গিয়ে আর কেউ ওই বিচার করে না, তো সমাজে তুরি খেলা দিছে বাপ, সমাজ জমা তো নাই, ডেলার চেয়ারম্যান, ডেলার চেয়ারম্যান এই সমাজের ভিতরে যারা আছি 6 নম্বর ওয়ার্ড জিউদি মেম্বার ডাক দিছি, আমি বললাম একটু জিউদি মেম্বার আমারে ফোন দিলেন বৃহস্পতিবার দিন 9টা বাজে, বললো যে রশিদ মিয়া আপনার লগে হার লগে কি হয়েছে, তখন আমি বললাম আপনি ফিল্ডে আসেন কালকে সকালে আপনার সাথে আলোচনা করি শাহিদার ব্যাপারে, শাহিদার জামার ব্যাপারে, তিনি বললেন আমি সকাল 6টা বাজে আমু নামাজ পড়ে আমু, তখন আমি তার জন্য 10টা 11টা বন্ধ আমি অপেক্ষা করি, করার পরে তারা ফোন দিলাম সে আর রিসিভ করলেন না, না না চেয়ারম্যান তার বিরুদ্ধে কোনো সময় কিছু করে না, তার বিচার তার চেয়ারম্যান করে না। NAN TV নারায়ণগঞ্জ।